হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ দেখম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থই আছেন। আজ আমি এক পিস ডিম ও আলু দিয়ে বিশেষ এক ধরনের রেসিপি তৈরি করব, খুবই সহজ সরল পদ্ধতিতে। তো চলুন দেখে নিন। প্রথমে ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি গোটা জিরে 1/4 চা চামচ আর দিচ্ছি কালো জিরে 1/4 চা চামচ। ফোড়নে এগুলো দিয়ে এর মধ্যে দিচ্ছি 2 পিস আলু, খোসা ছাড়িয়ে এইভাবে সরু সরু করে কোঁচানো। ওই আলুটা আমি সম্পূর্ণ দিয়ে দেব। আলুটা এভাবে দিয়ে 5 মিনিট মতো আমি ভেজে নেব। এভাবে ভাজতে ভাজতে আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে এবং আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিচ্ছি 2 পিস পেঁয়াজ কুচি, একই সাথে দিচ্ছি 1 পিস টমেটো কুচি। এই সমস্ত উপকরণ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই রেসিপিটা আমি খুবই সাধারণভাবে আজ তৈরি করব। এভাবে করে কষিয়ে নিয়ে এই পর্যায়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না টমেটো এবং পেঁয়াজটা খুব ভালো করে আলুর সাথে মিশে যায়। দেখুন, বেশ মাখামাখা হয়ে গেছে এবং মিশেও গেছে অনেকটা। এই পর্যায়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। তবে লঙ্কার পরিমাণটা বাড়াতেও পারেন, আদা রসুন বাটা 1 চা চামচ। এই সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে আবারও আমি কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1 পিস ডিম আমি আগে থেকে ফাটিয়ে রেখেছিলাম, সেই ডিমটা সম্পূর্ণ দিয়ে দিলাম। ডিমটা দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। দেখুন, বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এবং মাখামাখা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিচ্ছি 1 কাপ জল। জলটা দিয়ে ফুটে গেলে এই পর্যায়ে দিচ্ছি জিরে সর্ষে বাটা 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1/8 চা চামচ। এই মশলাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এবং বেশ মাখামাখা হয়ে যাবে। এভাবে ফুটে গেলেই এই রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসেছে। দেখুন, আরও শুকনো করে কষা করে নেব। এরপর রেসিপিটা একদম তৈরি, আমি নামিয়ে নেব, নামিয়ে পরিবেশন করে দেব। আর দেখলেন তো কত সহজেই আমি এই ডিমের রেসিপিটা বানিয়ে ফেললাম। রেসিপিটা আমি প্লেটে পরিবেশনও করে দিচ্ছি। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে সবসময় থাকবেন। কিন্তু